স্পেস ইলন মাস্কের প্রতিষ্ঠিত মহাকাশ গবেষণা কোম্পানি সম্প্রতি একটি চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো স্টারশিপ রকেটের সুপার হেভি বুস্টারকে সফলভাবে উৎক্ষেপণের পর পুনরায় প্যাডে ফিরে আসতে সক্ষম হয়েছে। এটি চারবার ব্যর্থ হওয়ার পর পঞ্চম প্রচেষ্টায় সফল হয়েছে, যা মাস্কের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। 13 অক্টোবর রবিবার স্থানীয় সময় সকাল 7:25 টেক্সাসের বোকাচিকা মহাকাশ কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর দ্বিতীয় ধাপে মহাকাশযানটি আলাদা হয়ে ভারত মহাসাগরে পড়ে যায়, কিন্তু সুপার হেভি বুস্টারটি নিরাপদে উৎক্ষেপণ প্যাডে ফিরে আসে। এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, টাওয়ার রকেটটি ধরে ফেলেছে। এই সাফল্য অন্য গ্রহের মানুষের বসতি স্থাপন করার স্বপ্নের দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাক। মাস্কের পরিকল্পনা হলো এই রকেটের মাধ্যমে একবারে 100 জনের মতো লোককে মঙ্গল গ্রহ সহ চাঁদে নিয়ে যাওয়া সম্ভব। এছাড়া এটিকে বারবার ব্যবহার করা সম্ভব হবে। স্টারশিপ রকেটকে এই ধরনের ব্যবহারের উপযোগী হিসেবে তৈরি করা হয়েছে। এটি স্পেস এক্সের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা, যেখানে তারা মহাকাশ ভ্রমণকে আরো সহজ এবং সাশ্রয়ী করে তুলতে চায়। মঞ্জু বাফরস নীলিমা, নিউজ নাও 24।